তো আজকে একটা স্পেশাল দিন, কারণ আজ হচ্ছে আয়ুষ্মার বার্থডে, আমাদের ছোট্ট বোন আয়ুষ্মার বার্থডে। অ্যান্ড তো আমি নীলেন্দু, সঙ্গীত আর নীলেন্দুর দুটো বন্ধু, আমরা এখন যাব হচ্ছে ঠেক, বিধাননগর ঠেকে যাব। অ্যান্ড দেন ওখানে গিয়ে ওর বার্থডে সেলিব্রেশন হবে। তো গাইস, তোমরা যদি জিজ্ঞেস করো কী গিফট দেবো, গিফটটা আমি এখন বলতে পারবো না, বাট গিফট কেনা হয়ে গেছে। হ্যাঁ, আমরা সঙ্গীতের দুজনের একটাই গিফট, একটা গিফট না, অ্যাকচুয়ালি দুটো গিফট দিয়েছি, কিন্তু দুজনে একসাথে কিনেছি, অ্যান্ড সেটা কালকে কিনে নিয়ে এসেছি। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Ayushma, happy birthday to you. Clap hands. Good. Something got ignored. Hi. ভাই দেখ, বিয়ে বাড়িতে ওরকম মুখের সামনে কেমন এমনি বিরক্তি লাগে, তুইও তাই করছিস। আমি ওটাই করবো। গুচ্ছের খাওয়ার নিয়ে এরা বসে গেছে। তো গাইস, আমি চেঞ্জ করে, ঘর থেকে চেঞ্জ করে আবার চলে এলাম, দেখলে ওখানে নীলেন্দু আর বাকিরা সবাই বসে আছে। আমার খুব আনকমফোর্টেবল লাগছিলো দেখে আমি চেঞ্জ করে এলাম। অ্যান্ড আজ তো দেখলে আয়ুষ্মান বার্থডে সেলিব্রেশন কেমন হলো। তো ওখানে আসছে কিছু ব্লগ করার মতো তো ছিল না, এমনি যা সেলিব্রেট হলো, নিয়ে খেলাম টেলাম, তারপর সবাই মিলে বেরিয়ে এলাম। তো আজকের ব্লগটা একটু এইটুকুই রইলো যে আয়ুষ্মান বার্থডে, এটাই ব্লগ সেলিব্রেশন। তো এখন মাঠে ওরা সবাই মিলে একটু বসে থাকবো, নিয়ে আর আস্তে আস্তে সবাই মিলে বেরিয়ে যাবো। তো ব্লগটা এখানে এন্ড করা যাক। তোমাদের একবার প্যান্ডেলের ভিউটা দেখিয়ে দিই, প্যান্ডেলের ভেতর এটা আমি দাঁড়িয়ে আছি এখন। তো